हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি আজকে আমার বাগানের কিছু আপডেট নিয়ে আসলাম আবারও দেখতেই পেলেন যে আমার মাশাআল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে আর এখানে হচ্ছে কলমি শাক আমি কিনে নিয়েছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে তো শাক খেয়ে আমি ডাটাগুলো আমি কেটে পানিতে রেখে দিয়েছি এবং কিছুদিন পরেই দেখা যাচ্ছে চার পাঁচ দিন হলো তো এখানে হচ্ছে শিকড় বের হয়েছে আর এতে করলা গাছ আমার এক নেইবার আন্টি আছে উনি আমাকে দিয়েছে এখানে অ্যান্ড এখানেও একটা আপু আছে বড় আপু উনিও আমাকে ওনার মাশাআল্লাহ খুবই সুন্দর করলা গাছগুলো হয়েছে উনিও কয়েকটা আমাকে চারা দিয়েছে তো এগুলো মাটিতে লাগাবো এবং এদিকে আমার যে টমেটো গাছ আগে লাগানো ছিল সেগুলোতে ফুল এসেছে অ্যান্ড বড় হয়েছে বেশ এদিকে মরিচ গাছে মরিচও হয়েছে বাকি গাছগুলো তো ফুল ধরেছে অ্যান্ড এই বেগুন গাছেও যেমন আমার ফুল আসছে আর আমার হচ্ছে যেমন হচ্ছে পেপারের গাছ গাছছি সেগুলোরও তো বড় হচ্ছে এই যে ছোট ছোট মাশাআল্লাহ টমেটো হয়েছে আসলে এটাতে এমন নিজে লাগালে যখন একটা ফল হয় তখন আসলে খুবই ভালো লাগে আনন্দ মানে কি বলবো অন্যরকম একটা ভালো লাগা আর এখানে আমি কচু শাক লাগিয়েছি আর পুঁই শাকের ডাটা লাগিয়েছিলাম পুঁই শাকও হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কচু শাকগুলো প্রচুর বৃষ্টি হলো কয়েকদিন থেকে এই জন্য খুব তাড়াতাড়ি বড় হলো অনেকদিন থেকে বের হচ্ছিল না গাছ তো এইখানেও আমার যেমন সিমের গাছ বরবটির গাছ শসার গাছ আলু গাছ এগুলো সব বড় হয়ে গেছে এবং শাকগুলো খেতে হবে কারণ কিছুদিন আগে আমরা হচ্ছে ওই যে কীটনাশক এগুলো দিয়েছিলাম পোকার জন্য তো এই জন্য শাকটা খাচ্ছি না আচ্ছা এটা হচ্ছে মাটি কাটার মেশিন যেমন কোদাল দিয়ে মাটি কোপাইতে অনেক সময় লাগে এটা দিয়ে খুব তাড়াতাড়ি ইলেকট্রিক এই যে একটা তার এখানে লাগানো হয়েছে কানেকশন এটা আমি ট্রাই করতেছি আমি এতটুকু করলাম বাট আরও করতে হবে এটা সাহেব এখন আমাকে হেল্প করতেছে আমি একটু টায়ার্ড হয়ে গেছি কারণ এখানে আমি কিছু গাছ লাগাবো মাটি খুঁড়ে এখানে ঘাসগুলো তুলতে সময় লাগতেছে তো এই তো এখন সাহেব আমাকে হেল্প করতেছে তো ও কাটতেছে দেখি কিন্তু যতটা ইজি মনে হচ্ছে আসলে অতটা ইজি না এখানে প্রচুর শক্তি দিয়ে ধরে রাখতে হয় মানে মাসলের উপর প্রেশার পড়ে প্রচুর এবং ভালো করে শক্ত করে না ধরলে এই মেশিনটা কিন্তু খুবই ফাস্ট সামনের দিকে চলে যায় দেখা যাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে তো আমার তো একবার কাঠের মধ্যে লেগে গিয়েছিল ফ্যান্সের মধ্যে লেগে গিয়েছিল তারপরে ইজ বেটার দেন যে মাটি হাত দিয়ে আর কি কোদাল দিয়ে কোপানো হয় তো এটা করার পরে আমি এখানে সার দিব ওকে তো ফাইনালি মাটি কাটা শেষ হলো এই অবস্থা আমি মাটিগুলো এনে রাখলাম আর সার এটা হচ্ছে ন্যাচারাল কম্পোস্ট করা তো এগুলো দিব এরপর গাছ লাগাবো তো আজকে পর্যন্তই আবার আপডেট নিয়ে পরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনজয় করেন আপনাদের সামার টাইম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম